Lighthangzak Bistarigo, Angorwari Talarlei, Urpati Laimani, Tamkanke, Koroksha Borok, Shamung Tangi Tomani, Bishikatumaromi Bonos Haya Wino, Te Koroksha Borok no, Notice Riaway, Tui Paymani, Te Talar Laimani, Amonati Tini Shong Shudon, like her. Lahar Chandra, AWSC, Arsinogar Adishi Blessni, Mandai ICDS Ni Project, Kokton Vishin the Omos Haymanka, Amonoromi, Kaibri, Angorwali Talar Zakne. চলছিল জামিলা ইদি বিষয় নিয়ে কি বলবেন স্যার আচ্ছা আচ্ছা আমি আমি অফিস থেকে শুনছি যে লাহারচন্দ্র পাড়াতে একটা সেন্টারে কিছু মানে সেন্টারটা তালা দেওয়া আছে গ্রামের লোকজন তালা দিয়েছে এখানে যে হেলপার আছে তেনে অনেক দিন ধরে তেনে টাস্ক করছে তেনে নাকি বাদ দেওয়া হইছে এই সংক্রান্ত ব্যাপারে সেন্টারটা তালা দেওয়া হইছে কেন কেন আগে হেলপার কেন বাদ দেওয়া হইছে এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারতাছি না এখন সরকারি সিদ্ধান্ত এখানে কি নতুন নতুন করে আসছে হ্যাঁ নতুন তো একজনকে নিয়োগ করা হইছে এখানে বর্তমানের কে পাবে এটা একটা ইন্টারভিউ বোর্ড যেটা ডিসিশন করছে সরকারি সিদ্ধান্ত মতে তো উনারই নাম দেওয়া হইছে আর কি ব্যাপারটা এখন নতুন কি এখানে কাজগুলি করতে পারবে না পুরান পুরানগুলি থাকবে এখানে এখন আমি এনকোয়ারি করে রিপোর্টটা গভর্নমেন্টে দিব হ্যাঁ আমার ডিপার্টমেন্টের ব্যাপারটা জানাবো ডিপার্টমেন্ট যেটা সিদ্ধান্ত নিব ওই অনুযায়ী এটা আসবে আর কি আপনার পরিচয় আমি সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার সুমন রায় থ্যাংক বিভিন্ন জায়গার এভাবে ঝামেলা চলছে তিন চারটা জায়গার এদি নিয়ে স্যার কি বলবে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না এটা সরকারি সিদ্ধান্ত যা যা নিয়োগ টিয়োগ হয় সবকিছু কান্টাকপুরা আর সাকমা এ সাইডে তো তালা মারো হ্যাঁ কান্টাকপুরার ব্যাপারটা আমি দেখেছি এখন জাস্ট আমি এই মাত্র এলাম ওখানেও সেম প্রবলেম লোকাল হেল্পারের নাকি নিয়োগ বাতিল করে নতুন একজনকে দেওয়া হয়েছে যাই হোক আমরা ব্যাপারটা দেখছি এনকোয়ারি করে রিপোর্টটা সরকারকে জানাবো আর কি আপাতত কি এখানে কি তালা মারতে থাকতে হবে নাকি তালাগুড়ি কি খুলবে আমি লোকাল মানুষকে রিকোয়েস্ট করব যাতে তালাটা খুলে যায় যাতে বাচ্চাদের পড়াশোনা এবং যারা এসএনপি যাতে হ্যাম্পার না হয় এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে ইয়াতি থ্যাংক ইউ